হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তো আমি আছি আপনাদের সঙ্গে শাওন। তো আপনারা দেখছেন শাওন টেক ভিডিও। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার মোবাইলের সেটিং থেকে আপনার মোবাইলের ইংলিশ ফন্ট লেখাগুলো আর কি ফন্টের মাধ্যমে তৈরি করবেন। তো আমরা অনেকে হয়তো মোবাইল কিনছি, তো আমরা একটু সুন্দর করতে চাই যে অ্যাপসের পাশাপাশি আমাদের ফন্টগুলো আর কি দেখতে সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাপসের নামগুলো এবং কি ফন্ট যেগুলো ইংলিশের নামগুলো লেখা আছে সবগুলো কিন্তু আমি ফন্টের মাধ্যমে তৈরি করছি। তো আপনারাও কিন্তু ইচ্ছা করলে আপনার মোবাইল থেকে আপনি নিজে এটা করতে পারবেন। তো এটা সবাই করতে পারবে। তো এরকম করার জন্য আপনাদেরকে ফার্স্টে যেতে হবে আপনার মোবাইলের সেটিং অ্যাপে। তো এখন আমি আমার মোবাইলের সেটিং অ্যাপটিতে একটা ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছে লেখাগুলো আর কি ইংলিশ লেখা গুলো ফন্টের মাধ্যমে করার কারণে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনার মোবাইলের সেটিং অপশনে আসার পর আপনার সামনে এরকম চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে লকের পিছনে ডিসপ্লে লেখা, ওখানে ডিসপ্লেতে একটা ক্লিক করবেন। এখানে আমি একটা ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে। তো আপনার মোবাইলেও কিন্তু আপনাদের মোবাইলের ডিসপ্লেতে আপনার একটা ক্লিক, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা অল্প একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ফন্ট লেখা। তো এই ফন্টের ওপর একটা ক্লিক করবেন। তো ফন্টের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে। তো আমার সামনে এরকম চলে আসছে আর কি, দেখতে পাচ্ছেন। তারপর আপনারা অল্প একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট। তো এগুলো ফন্ট আপনার মোবাইলে ইংলিশ লেখাগুলো ফন্ট সিস্টেম করতে পারবেন। আপনারা অনেকে হয়তো চাচ্ছেন যে আমি ফন্ট সিস্টেম করবো, কিন্তু আপনারা পাচ্ছেন না। তো এই সিস্টেমে আপনারা ফন্ট তৈরি করতে পারবেন আর কি, আপনি সেভ করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পাচ্ছেন, আপনারা যে ফন্টে আর কি সেভ করতে চান সেটার উপর একটা ক্লিক করতে হবে। তো গাইস, আমি এখানে একটা ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো যেমন আমি গাইস এটার উপর একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই বাটনটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম চলে আসছে, আপনার সামনে এরকম চলে আসবে। তারপরে এখানে একটা টাচ করব। এখানে টাচ করার পর আমি যখন এখানে একটা টাচ করব তখনই কিন্তু আপনার মোবাইলটা বন্ধ হয়ে যাবে, প্লাস আপনার এই ফোনটা কিন্তু একদম অ্যাটাচড হয়ে তারপরে ফোনটা চালু হবে। টেনশনের কোনো কারণ নাই, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি আবার ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার পর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবার এখানে যাই, দেখতে পাচ্ছেন। তো দেখেন আমার এখানে কিন্তু লেখাগুলো আর কি চেঞ্জ হয়ে গেছে। তো আমি কিন্তু এই ফন্টটা ইউজ করছি, কিন্তু এই ফন্টটা। তো দেখেন আবার আপনারা দেখেন আমার এই ফন্টটাই কিন্তু আমার এখানে সেট হয়ে গেছে। তো এইভাবে আপনার মোবাইলের ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, ইংলিশ লেখাগুলো সুন্দর করতে পারবেন। এবং কি আমি ধরেন আমি মেসেঞ্জারে গেলাম। তো এখন আমি মেসেঞ্জার আসলাম, দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আপনি যখন দেখা যাচ্ছে এগুলো একটা স্ক্রিনশট মারা আপনার বন্ধুকে দিবেন, তখন কিন্তু সে অবাক হয়ে যাবে যে কীভাবে আপনার এই লেখাগুলো এইরকম স্টাইল করলেন, কীভাবে এই ফন্টগুলো স্টাইল করলেন আপনার লেখাগুলো। তো আপনি তখন আপনাকে বন্ধুকে আপনি এভাবে বুঝিয়ে দিতে পারবেন। তো গাইস আশা করি আপনার আমার কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।